বিশ্বকাপ চ্যাম্পিয়ন তাদের বিশ্বকাপ বাছাই পর্ব শুরু হয়ে যাচ্ছে শুক্রবার সকাল থেকে। প্রথম ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইকুয়েডর, এবং সেই ম্যাচে লিওনেল মেসিরা ঘরের মাঠ মনুমেন্টাল স্টেডিয়ামে খেলতে নামবেন। বাংলাদেশ সময় ভোর সকাল 6টা বাজে এই ম্যাচটা শুরু হবে। বিশ্বকাপ চ্যাম্পিয়নরা শুরু করছে তাদের বিশ্বকাপের নতুন ক্যাম্পেইন এই সিজনটায়, বা এই বিশ্বকাপ থেকে তো আসলে সেই ফরম্যাটটাও একটু বদলে যাচ্ছে। তবে আর্জেন্টিনার জন্য এই ক্যাম্পেইন শুরু করার আগে দেখেন, তারা সবগুলো প্রীতি ম্যাচ তারা জিতেছে, ওয়ার্ল্ড কাপ জেতার পর এখন পর্যন্ত তাদের 100% উইনিং রেকর্ড রয়েছে। আপনি সৌদি আরবের সাথে ওই ম্যাচটা বাদ দেন, ওয়ার্ল্ড কাপের সব ম্যাচ, ওয়ার্ল্ড কাপের পরের সব ম্যাচ, ওয়ার্ল্ড কাপের অনেক আগে থেকে, সেটা তো হচ্ছে কি আপনার সৌদি আরবের সাথে ম্যাচটা তো ওয়ার্ল্ড কাপে এসে তারা 2 বছর ধরে জেতে, এরপর ওয়ার্ল্ড কাপের সব ম্যাচ, এবং রিসেন্টলি আমরা দেখলাম সবগুলো ম্যাচ তারা জিতেছে। এবং আর্জেন্টিনার এই দলটায় দেখেন কোনো ইনজুরি প্রবলেমও কিন্তু নেই সোফার এই ক্যাম্পেইনের জন্য। লিসান্দ্রো মার্টিনেজকে নিয়ে একটু শঙ্কা আছে, একটু শঙ্কা রয়েছে, তবে সিভিয়ার লেভেল হয়তো পাওলো দিবালা তিনি ছিলেন, তারও তো আসলে ওয়ার্ল্ড কাপে সেভাবে খেলা হয়নি। তবে স্কালোনির প্রবলেমটা হবে কি, আপনি দেখেন এইবার কিন্তু হচ্ছে আলভারেস রেগুলার স্টার্ট করছে ম্যানচেস্টার সিটির হয়ে, লাউতারো মার্টিনেজ রেগুলার গোল করছে, অ্যাঙ্গেল ডি মারিয়া আছে, লিওনেল মেসি আছে অ্যাটাকিং থার্ডে, থার্ড তো নয় সেখানে, চারজনকে আপনার পুশ করতে হবে। এবং লিওনেল মেসি পরের বিশ্বকাপে খেলবেন কি খেলবেন না এই সংশয় তো এখনও দূর করা সম্ভব নয়। লিওনেল স্কালোনির কাছে ম্যাচের আগের দিন প্রশ্ন ছিল যে মেসি 2026 বিশ্বকাপে খেলবেন কি খেলবেন না, আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ তার জবাব দিয়েছেন, শুরুতেই তিনি বলেছেন যে বিশ্বকাপেই তো এখনও তারা কোয়ালিফাই করেন নাই। এই জায়গায় আসলে বাকিদের সঙ্গে এই লিওনেল স্কালোনির হয়তো তফাত। মেসি 2026 বিশ্বকাপে, এই নিয়ে এখন কিভাবে কথা বলি, 3 বছর পর কি হবে কে জানে, ও খেললে ফুটবলের জন্যই দারুণ হবে, কিন্তু আমি জানি না মেসি 26-এ খেলবে কি না। আর আমাদেরও বুঝে কথা বলা দরকার, কারণ আমরা এখন বিশ্বকাপে বাছাই করিনি। লাতিন আমেরিকায় সব মিলিয়ে 10টা দেশ খেলবে বিশ্বকাপ বাছাই পর্বে, এবং এখান থেকে সেরা 6টা দল বিশ্বকাপে জায়গা করে নেবে। যেই স্লটটা আগে ছিল 4টা, সেটা বেড়ে যাচ্ছে 6টায়। ইনফ্যাক্ট যারা দলই তো আসলে বেড়ে গেছে 32 থেকে 48, এবং যারা সপ্তম হবে তারাও আসলে ইন্টারকন্টিনেন্টাল প্লে-অফে খেলতে পারবে। লিওনেল স্কালোনির কথায় যদি আমরা একটু বলি, যে প্রথমে তিনি বলছেন আমি তো ভাই এখনো বিশ্বকাপে কোয়ালিফাই করি নাই, হাম্বল, পারফেক্ট, বিশ্বকাপ চ্যাম্পিয়ন তাদের বিশ্বকাপ খেলা নিশ্চিত নয় এটা মনে করিয়ে দিয়েছেন তিনি আগে, এবং বলেছেন মেসি 26-এর বিশ্বকাপে খেলবেন কিনা তিনিও সেটা জানেন না, এবং এটাও বলেছেন যে 26-এর বিশ্বকাপে তিনি থাকবেন কিনা তাও তো তিনি জানেন না। অবভিয়াসলি সে ধরনের কত কিছুই তো হয়, ধরেন আপনি আজকে লিওনেল স্কালোনিকে মাথায় তুলে রাখছেন, এমনও সময় আসতে পারে আর্জেন্টিনা যদি 5টা 6টা ম্যাচ পাইনি চান্স যদি হেরে যায়, সে স্কালোনির দলে থাকা নিয়ে কিন্তু আসলে প্রশ্ন হয়ে যাবে, কারণ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন সেই তকমাটা আছে, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন একটা দল কিভাবে বাছাই পড়বে 4-5টা ম্যাচ হারে, সুতরাং ইটস লং টাইম টু সে। আর এটাই আসলে ঠিক, লিওনেল মেসি যদি চান তিনি খেলবেন, তাকে আসলে তার ফর্মটাও এনজয় করতে হবে, মেইনলি তার ফুটবলটা, সুতরাং ইটস টু আর্লি টু সে, এটাই কিন্তু আসলে লিওনেল স্কালোনি তিনি বললেন। এবং কোচ বলেছেন যে মেসির খেলাটা উপভোগ করা খুব জরুরি, সেটা ইউএসএতে হোক, সেটা এমএলএ বা ইউরোপে হোক, বা যেখানেই হোক না কেন, এবং তিনি এখন বলছেন যে মেসি এখন নিয়মিতই খেলবে, যত ম্যাচ হবে লিওনেল মেসি সবসময় খেলবেন, সেখানে বিশ্রাম দেওয়ার কোনো সুযোগ নেই। আর বিশ্বকাপ বাছাই পর্ব যেহেতু কম্পিটিটিভ ফুটবল টুর্নামেন্ট তো নয়, মানে বাছাই পর্ব, সেখানে লিওনেল মেসির খেলারই কথা। আর আর্জেন্টিনার দলটা কেমন হয় ইকুয়েডরের সঙ্গে, শোনা যাচ্ছে যে সেখানে নিকোলাস গঞ্জালেস থাকতে পারেন, আইদার লাউতারো মার্তিনেজ অথবা ইউলিয়ান আলভারেস কেউ একজন খেলবেন, এই ছাড়া মোরালেস আর্জেন্টিনার সেই বিশ্বকাপ জেতা স্টার্টিং ইলেভেনটার উপরে ভরসা তিনি রাখতে পারেন। দ্বিতীয় ব্যাপার, মেসি রোনালদোর দ্বৈরথ শেষ, শেষ বলতে তিনি কি বুঝেছেন, দুজন আর ইউরোপে খেলেন না, দুজনের ভেতরে যে কম্পিটিশন হওয়ার চান্সও কিন্তু আসলে একেবারেই নাই, তিনি সেটাই বুঝিয়েছেন। এক্স্যাক্টলি, মানে দুজনের লেভেল, আর দুজন দুই জায়গায় গিয়ে এখন ফুটবল ছড়িয়ে দিচ্ছেন, একজন এশিয়ায় আর একজন আমেরিকায়, দুজনের কাঁধে কিন্তু দুই রকম দায়িত্ব, দুজনের কাঁধেই ওই দুটা অঞ্চলের ফুটবলের জাগরণের দায়িত্ব, এবং তারা সেটা আসলে খুব ভালোভাবে করছে। হ্যাঁ, আপনি ব্যালন্ডিওরের 30 জনের তালিকায় ক্রিশ্চিয়ানো রোনালদোকে না রাখার পেছনেও কিন্তু হচ্ছে যথেষ্ট লজিকও কিন্তু রয়েছে, রোনালদো তো কিছুই করতে পারেননি, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে শুরু করলেন, এরপর তিনি সৌদিতে চলে আসলেন, সৌদি আপনি যদি দেখেন যে সব মিলিয়ে মনে হয় 17টার মতো আসলে গোল তার, সব কিছু মিলিয়ে এই দুটা ক্লাব সেখানে তিনি করেছেন, ওয়ার্ল্ড কাপেও কিন্তু রোনাল্ডো আলো কাটতে পারেননি। এবং সত্যি কথা কি যে মেসি এখন MLS এ খেলছেন না, যদি আপনার ইন্টারন্যাশনাল পারফরমেন্স না থাকে, সৌদি লীগ খেলে, MLS এর লীগ খেলে আপনি আসলে ওই ব্যালন্ডিওরের লিস্টে ঢুকতে পারবেন না। আর রোনালদোর গত সিজনটা তো পুরোটাই প্রায় সাইড বেঞ্চে বসে থেকে গেছে, সেটা খুব অনুমিতই ছিল যে রোনালদোর জায়গা এই জায়গায় হবে না, কিন্তু রোনালদো যে বার্তা দিয়ে গেছেন, প্রথমবারের মতো রোনালদোর মুখ থেকে আমরা এই ধরনের কথা শুনেছি, বা মেসির মুখ থেকেও, মেসি রোনালদোর বন্ধুত্ব নিয়ে অথবা দ্বৈরথ নিয়ে, এবং এটাই বোধহয় আমাদের সবার জন্য কিছুটা হলেও শিক্ষণীয় যে
একজনকে পছন্দ করলে আরেকজনকে ঘৃণা করার কোনো রকম কোনো প্রয়োজন নাই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.